আমরা এই মুহূর্তে টিসিএস গীতাঞ্জলি পার্ক, হ্যাঁ খুবই এক্সেলেন্ট ব্লগার আমি, আরে লাভলি লাভলি ম্যান, আমরা এই মুহূর্তে টিসিএস ক্রস করে গেছি, খুব এক্সেলেন্ট ড্রাইভিং, সামনে স্পিড বাম্পার জানিও না, এদিকে আছে দেবুদা, ঠুকে দিস না, হ্যাঁ ঠুকে দিচ্ছি না, খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি, হ্যাঁ ভালো ড্রাইভার, যাই হোক আমি আর বলছি না ম্যান কোথায় আছি, ঠিক আছে টিসিএস অলরেডি ক্রস করে গেছি, নাম করা অফিস, আমরা এত বড় লোক নই যে টিসিএস এর মতো জায়গায় আমরা চাকরি করব, ঠিক আছে, আছে আমার সাথে ব্লগে আজকে দেবুদা, দেবুদা ভিআইপি কি বলবো আমরা, ভিআইপি কিছুই না, তুমি হচ্ছে ভিআইপি, নমস্কার, এই রাম সামনে গাড়ি, হ্যাঁ এক্সেলেন্ট ড্রাইভিং গাইস, খুব সুন্দর, আমার মতো এফিশিয়েন্ট ড্রাইভার থাকলে দেখতে হবে না, ইকোপেস্ট চলে আমার ডেস্টিনেশনে মনে হয় পৌঁছে গেছি, আর একটুখানি এটা আম্বুজা নিউটিয়া, এদিক দিয়ে গেলে হচ্ছে তোমার ওই হেরিটেজ না কি যেন ডিপিএস মেগা মেগা সিটি না নিউ টাউন যেটা আছে না ওইটা, আচ্ছা এইদিকে আমরা যাচ্ছি, এই যে ইডেন কোর্ট দেখা যাচ্ছে, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ইডেন কোর্ট, চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায়, চলো চলো আমরা এই মুহূর্তে উঠছি এসকালেটরে, একদম পুরো ওয়াইল্ড হতে যাবো, একদম ওয়াইল্ড মিন্ট, চলো দেখি আমরা কতটা ওয়াইল্ড হতে পারি, দেখা যাক খাওয়া দাওয়ার কিরকম, এক্স্যাক্টলি আমরা চলে এসছি অলরেডি, এটা হচ্ছে ওয়াইল্ড মিন্ট, চলো তার আগে তোমাদেরকে কিছু একটু স্লো মোশন শর্টস একটু দেখিয়ে দিই, দেবুদা অলরেডি এগিয়ে গেছে, আছে অলরেডি বুফেতে প্রচুর মেনু আছে, একটু তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, অ্যান্ড বাই দ্য ওয়ে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আমি শুভজিৎ পাল এবং আশা করছি তোমরা আমার ব্লগটা এটা আছে খুব ভালো এনজয় করবে, এবং আমি যতটুকু পারি, আমি আমি জানি আমি খুব একটা প্রফেশনাল নই, আমি আমি কিছুই জানি না সত্যি জানি না, ঠিক আছে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, থ্যাংক ইউ যারা দেখছো প্রত্যেকটা ভিউয়ার্সের, এবং আজকে মেনুতে এটা রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, থ্যাংকস টু অল মাই ভিউয়ার্স যারা দেখছো এই মুহূর্তে ব্লগটি, এবং আমরা এই মুহূর্তে চলে এসেছি ওয়াইল্ড মিন্টে, আমরা তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটাও পুরোটা দেখালাম এবং অসাধারণ জায়গা, এবং সবেমাত্র আমরা আমাদের সিট নিলাম, এবং আমাদের এখানে যে মেনুটা এটা দিয়েছে অসাধারণ সুন্দর একটা মেনু দিয়েছে, হ্যাঁ তো তার মধ্যে যেটা দিয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি, 399 টাকাতে এতগুলো আইটেম জাস্ট ভাবা যায় না, এখন আমার ভাইবারে মেসেজ চলছে, ভালো কথা এটা, যাই হোক এটা বললাম না থাক, তো এখানে এই মুহূর্তে এটা 399 টাকাতে যে কোনো দিয়েছে, সেটা হচ্ছে লেমন করিয়েন্ডার ভেজ স্যুপ, লেমন করিয়েন্ডার চিকেন স্যুপ, ক্রিসপি চিলি বেবিকর্ন, দাহিকি শিখ কাবাব, জাফরানি মুর্গ, স্পাইসি চিকেন পাও, স্পাইসি ভেজ পাও, চিলি চিকেন ড্রাই, জিঞ্জার গার্লিক চিকেন, তাওয়া ফিশ মশালা, পালক পনির, বাটার নান, ডাল ভাকতুরি, ভেজ হাক্কা নুডলস, সিজনাল ভেজ হট গার্লিক সস, বার্ন্ট গার্লিক করিয়েন্ডার রাইস, ভেজ চিকেন বিরিয়ানি, হ্যাঁ এটা তো আমার ফেভারিট, দইবড়া, ফ্রুট মোস, হট গোলাপ জামুন, আইসক্রিম, গ্রিন স্যালাড, এত কোনো আইটেম মানে জাস্ট ভাবছি এইটুকু তো পেট কোথায় দিয়ে রাখবো, চলো তোমাদেরকে আমি একবার মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই।
can get you off of my mind. Are you still thinking about me all the time? Come through and ask me out tonight. Call me, I'm waiting on the other line. I'll be রাজীব মাইতি। কদিন হলো এটা এখানে? দেড় বছর। আমরা জানতেই পারলাম না, বাপ রে। আর তুমি এখানে, তোমার এখানে কাজ করে কেমন লাগছে? কাজে তাহলে কি মানে এনজয় হবে? তো এখানে কাজ করেছিলাম আগে। আচ্ছা, তো এখান থেকে আবার জব ছাড়ি। জব ছাড়ার পর কাজ শেখার জন্য আমি বাইরে যাই। ওকে, আবার মুখ্য কাউন্টার ওপেনিং করি। ও মাই গুডনেস, অসাধারণ। আর তাহলে আজকে তাহলে কি একটা রেস্টুরেন্ট আছে, অ্যাক্সিস মল, 47 সাউথ ট্যাংরা রোড, কিচেন তো আমরা তো এখানে দেখাতে পারবো না। চলো আমরা তোমাদের ঘুরে টুকুনি দেখাই। Get you off of my mind. Are you still thinking about me all the time? Come through and ask me out tonight. Call me, I'm waiting on the other line. I'll be স্যুপ আমাদের চলে এসেছে। চিকেন স্যুপ তো দাদা? একদম। থ্যাংক ইউ। তাই কি বলছো আজকে তাহলে এনজয় হবে তো? একদম। চলো, দাদাও আজ বুঝে গেছে আমরা পুরো লেভেলে তার কথা। দেবুদা আজ খুব এক্সাইটেড। ও অসাধারণ লাগছে, একদম। লেমন কোরিয়ান্ডার ভেজ স্যুপ, না এটা ভেজ না, সরি, এটা তো তোমার চিকেন। আই এম সরি, আমি কি সব বলছি। হ্যাঁ, অসাধারণ ব্লগার মাইনি আমি। খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ চিকেনের স্টাফ শুনো, এবং খুব ভালো লাগছে। মানে এই 399 টাকা যে এত কিছু যে পাওয়া যায়, মাই গুডনেস, আমি তো ভাবতেই পারি না। লোকে জানতো 399 টাকা মানে হচ্ছে রিলায়েন্স জিওর প্রথম রিচার্জ এসেছিল 399 টাকা। তো আমিও সেটাই জানতাম, কারণ আমি একসময় ছিলাম ফার্স্ট। ছাড়ো, ওসব বাদ দাও, প্রচুর বেরিয়ে যাবে, না এখন বলবো না, এখন এসব কথা একদম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া, 399 টাকা যে এত কিছু যে আসে, মানে ভাবা যায় না। হ্যাঁ, কারণ মুকেশ আম্বানি প্রথমে এনেছে 399 টাকাতে, হচ্ছে প্রথম ওই 3 মাসে 84 দিনের জন্য রিচার্জ। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে
এই যে তোমার যে এত কোনো খাবার মেনুটা, আমি তোমার মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি, মেনুটা সবাই দেখে নাও একবার, ঠিক আছে? মানে মানে জাস্ট অতুলনীয়, আমরা কেউই ভাবতে পারিনি যে এত সৌন্দর্য পাবো। তো স্টার্টিং উইথ দিস স্যুপ, স্টার্টিং উইথ দিস স্যুপ, এবং ওরা এখানে সবকিছু আমাদেরকে খুব সুন্দরভাবে ওরা দিচ্ছে। চলে এসছে দাদা, এটা কি নাম আছে? চিকেন বাও। ওয়াও, চিকেন বাও আমাদের কাছে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, অসাধারণ। চলো দাদা এখন এবার সেলিব্রে এটা দেবে, দিয়ে দেবে। সো আমরা এই মুহূর্তে চলে এসেছি, আমি অবশ্য হাত দিয়ে খাই, গরিব মানুষ। হ্যাঁ, ভালো দই, দইয়ের কম্বিনেশন দেখো, মেয়োনিজ, সরি, আমার মনে হয় একটা প্লেট মনে হয় লাগবে নাকি দাদা? ধরবে, দাদা আমাদের অলরেডি দিয়ে দিয়েছে চিকেন জাফরানি মুর্গ, দেবুদা ইজ অলরেডি রেডি। হ্যাঁ হ্যাঁ চলো দেবুদা, লেটস স্টার্ট, একদম। Hey you, can get you off of my mind, are you still thinking about me all the time, come through and ask me out tonight, call me, I'm waiting on the other line. I'll be
এখন কিছু একটা বাইট দিতে চাইছে, মানে বলতে যে খাবার কিরম হয়েছে, অনেক কিছু মেইন কোর্স আমাদের এখন অ্যাকচুয়ালি শেষ হলো। অনেস্ট ওপিনিয়ন আপাতত মানে 50% এর পথে সেটা বলতে চাইছি, ঠিক আছে। যে অন্য জায়গায় কম বাজেটে যেখানে খাওয়া দাওয়ার দেয় বুফেতে, সেখানে জেনারেলি কোয়ালিটি খুব ভালো হয় না। একদম একদম, সেটা আমার কনসার্ন ছিল এখানে আসার পথে। কারণ আমরা 399 টাকা, এক্স্যাক্টলি অনলি 399, বাট এখানে এসে আমার কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আমার কনসার্নটা পুরোপুরি শেষ। কারণ এখানে আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি, ওকে, কোয়ালিটি, কোয়ান্টিটি, মেনুর কন্টেন্ট, এভরিথিং মোর দেন স্যাটিসফাই। ইভেন ড্রিঙ্কসও আমরা যা পেয়েছি অনলি 100 এই পুরো বড় গ্লাসে মোহিতো। অনেক জায়গায় এরকম ছোট গ্লাসেও মোহিতো দেয়, বাট এই লম্বা পুরো গ্লাসে মোহিতো আমার এখানেও একটা অরেঞ্জ মোহিতোটাও আছে, অরেঞ্জ মোহিতো অনলি 400, সো কমপ্লিটলি স্যাটিসফাই। তো 399 টাকা তে মানে এত কিছু খাবার, মানে যেখানে বাঙালি হতো মানে যে কোনো এক্সপেক্ট হতো কেউ হতো কেউ করতে পারে না, যেটা ওইটাই আমার কনসার্ন ছিল যে কেমন হবে। হ্যাঁ মানে আমরা জানি সস্তার খাবার মানে খুব খারাপ হয়, কোথায় যায় বারবিকিউ নেশনে যায়, একদম একদম বারবিকিউ নেশন চাই ব্রেক, রাইট, ওভার 1000 বা অ্যারাউন্ড 1000, রাইট রাইট রাইট, বাট এখানে ওদেরকে কম্পিট করতে পারবে অনলি উইথ 399। মাই গুডনেস, সিরিয়াসলি, মানে মানে যে বারবিকিউ নেশন আর মেনল্যান্ড চায়নাকে কম্পিট করতে পারছে বলতেই হবে, সেটা হচ্ছে ওয়াইড মিস, বাট সেটা ছাড়া অনলি ফর 399, এটা একটা মেন ফ্যাক্টর। মানে 399 টাকাতে এত কিছু, এত কিছু অসাধারণ বলো, মানে আমরাও ইনফ্যাক্ট আমাদের এক্সপেকটেশনের এটা ছিল না, একদমই নয়, একদমই নয়, বাট কমপ্লিটলি স্যাটিসফাইড। যাক, আচ্ছা তো আমরা এখানে একটা নতুন জায়গায় এসেছি, নতুন জিনিস ট্রাই করছি, তো আমরা এখানে অনেক কিছু নতুন ডিশও খেলাম, তো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো? দেখো সত্যি কথা প্রথমে আমাকে বলি, আমি প্রথম থেকে শেষ অবধি এখন এটা বললাম, প্রথমে দর্শকদের জন্য চিয়ার্স। এক্সপিরিয়েন্স মানে দেখতে পাচ্ছ সসার সাথে মানে হজম আমাকে এমন করাতে হবে, একদম সবই 50% রাইট, সবই 50% আমি খেয়েছি, দেখুন একটু কাছে এখন গেল না, হ্যাঁ সবে 50% আমি এসবে খেয়েছি। সেটা হচ্ছে অনলি স্টার্টার ছিল, তাতে এত আইটেম ছিল মানে পাগল হয়ে গেছে, মানে আমার পেটে লেবু আর ওই লেমন জুস দিয়ে আমি এখন মানে এটাকে মেক ওভার দিচ্ছি, মানে কোনোরকম ভাবে যাতে খাওয়া যেতে যায়। একটু সবাইকে আগে একটু বলে দিই এটা লোকেশনটা কোথায়, এটা হচ্ছে যারা ইউনিটেক, হ্যাঁ খুব কর্মরত বা খুব ব্যস্ততম জায়গা ইউনিটেক, ইউনিটেক থেকে জাস্ট একটু এগোলেই হচ্ছে ইকোস্পেস, সেই ইকোস্পেসের খুব কাছেই হচ্ছে ইডেন কোর্ট, এই ইন্ডিয়ান কোর্টে ঠিক ওখানে দেওয়া আছে ওয়াইল্ড মিং, হ্যাঁ তো এই ওয়াইল্ড মিংকে আমরা এসছি এই মুহূর্তে এবং তোমার এখানে দেখতেও পাচ্ছ, হ্যাঁ এখানে অলরেডি নন অ্যালকোহলিক বিয়ারও ইনফ্যাক্ট এখানে পাওয়া যায়, তো ইটস জাস্ট ইটস নাইস ওয়ান। ১০০ টাকাতে কখনো মজিটো কোথাও এক্সপেক্ট করেছো? আমি তো করি, মানে স্ট্রিট ফুড যাকে বলে, স্ট্রিট ফুড যদি কেউ যদি খেয়ে দিয়ে থাকে, সেই এনআরআই স্ট্রিট ফুডটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে এই সুন্দর, এত এসি চালিয়ে এতগুলো স্টাফকে রেখে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সকে রেখে, সরি ঠান্ডা হয়ে গেছে, যাই হোক এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সকে রেখেছে, আর 399 টাকা পার পার্সন বুফেতে, মানে আর সব থেকে ইউনিক জিনিস হচ্ছে অনেক মানে অনেকে আছে আর খাবার খায় না অথচ এত কিছু নিয়ে নিল, নিয়ে যারা নষ্ট করে। আমার মনে হয় এই রেস্টুরেন্টে মিস্টার সিং আছে, আমি ওনার সাথে আমি কথা একটু বলছিলাম এটা নিয়ে, মিস্টার সিং আমাকে এটা বললো যে যেটুকু দরকার সেটুকু আপনি আমাকে চারবার অর্ডার দিন, আমি চারবার আপনাকে দেবো, দশবার দেবো, কিন্তু আমি খাবার নষ্ট হতে দিই না। খুব মানে ইউনিক কনসেপ্ট এটা, অনেক রেস্টুরেন্টকে আমি বলবো অ্যাট লিস্ট এটা পার্সোনালি ফলো করার জন্য, কারণ একটা অ্যাজ এ রেস্টুরেন্ট হিসেবে আপনাদেরও একটা দায়িত্ব যে খাবার যাতে না যেতে ওয়েস্ট হয়, এটা আপনিও ভালো থাকবেন, যারা খেতে পারছে না তারাও খেতে পারবে, এটুকুই বলো। থ্যাংক ইউ, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমরা খুব এনজয় করছি।
অসাধারণ তাদের ব্যবহার বলুন বা সবকিছু অসাধারণ। এবং এটা ছাড়াও আমি আপনাকে আরো একটা জিনিস আপনাকে বলতে চাইব যে খাবার, এবার আমি আসি অ্যাম্বিয়েন্স তো বললাম ফাটাফাটি, খাবার আমার মনে হয়েছে যে কোনো, আমি একটু ওপেন ফিডব্যাক দিই, আপনার ম্যাক্সিমাম আইটেম যে কোনো হচ্ছে চিলি চিকেন বলুন বা বেবি কর্ন যেটা আমি এগুলো করেছিলাম, হ্যাঁ, বা স্টার্টার্সে ম্যাক্সিমাম স্টার্টার্স যে কোনো আমরা খেলাম অসাধারণ হয়েছিল, খুব সুন্দর। মানে শেফ এতগুলো রান্না যে করেছে খুব সুন্দর আমার লেগেছে। ফিননি আমি এখান থেকে একটুখানি দেখাতে চাইব যে ফিননিও নিয়েছি প্লাস এদিকে এটা হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাড অন, মানে অ্যাড অন না মানে অন দা মেনু ছিল না, আলাদা করে আমাদের নিতে হয়েছে। ফিননিটা আমরা খুব সুন্দর, আমরা আমি ডেফিনেটলি বলবো এখানে এসে ফিননিটা টেস্ট করার জন্য। একটু যদি ফিডব্যাক আরেকটু আমি দিতে যাইব সেটা হচ্ছে, তোমার কোনো ফিডব্যাক দেওয়া আছে বলতে পারো? আমার খুবই ভালো লেগেছে, 399 এতগুলো স্টার্টার্স জেনারেলি কোথাও পাওয়া যায় না, তার সঙ্গে এই মেনুতে যে আলাদা করে যে ড্রিঙ্কসগুলো আছে, ড্রিঙ্কসগুলো খুব ভালোভাবে বানানো হয়েছে। সবথেকে বড় কথা এত কমে কমে অনলি 100 টাকা এত ড্রিঙ্কস। আমি বলবো যে এটা কোথাও পাওয়া যায় কিনা আমার সন্দেহ নেই। আমাদের মেইন ফোকাস আমার এইটাই আছে কি আমাদের আইটি সেক্টর ডিএলএফ 2 হলো, গীতাঞ্জলি পার্ক হলো, ইউনিটেক হলো, তো আমার মেইন ফোকাস আছে আমাদের ক্লায়েন্টগুলো এই যে এখানে আছে নাকি সেক্টর, আমি চাই নিউটাউনের মধ্যে 399 বুফে কেউ খাওয়াতে পারে না, তো কম না এত ভালো কিছু, কমপ্লিটলি এগ্রি করছি, হ্যাঁ কমপ্লিটলি এগ্রি করছি, কেউ এখন এখানে মানে আপাতত কেউ করছে না, বাট আমরা করছি, আমরা ফোকাস করছি আইটি সেক্টর, যতই ফ্রেন্ডস আছে প্লিজ কাম অ্যান্ড আমাদের বুফেটা ট্রাই করার জন্য। ঠিক আছে, আর বেসিক্যালি আই এম অলসো রিকোয়েস্ট টু ইউ প্লিজ, উই আর অলসো সেইং টু আওয়ার ফ্রেন্ডস টু প্লিজ কাম অ্যান্ড ট্রাই টু আওয়ার বুফে হিয়ার, চ্যানেল সাবস্ক্রিপশন, হ্যাঁ শুভজিৎ পল, হ্যাঁ শুভজিৎ পল বিশেষ যিনি করছেন চ্যানেলটাই করছেন, সাবস্ক্রাইব করছেন, সুজিৎ বোস তাই তো, শুভজিৎ পল, শুভজিৎ পল সরি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট, ইউ আর কামিং হিয়ার টু ট্রাই আওয়ার বুফে, শিওর উইল কাম এগেইন প্লিজ, এবং আমরা আমরা ফ্যামিলি নিশ্চয়ই আমরা আরো অনেক জায়গাতে এখন পোস্ট করব, অনেক ফুড ব্লগ চ্যানেলস আছে এবং ফুড গ্রুপস আছে, এবং আমার সত্যি কথা খুব ভালো লেগেছে, অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার সিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।